ডক্টর নাসিম আক্তার বল প্রয়োগের মাধ্যমে ছাত্রদের সমাবেশকে স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী বাহিনীর সাহায্য নিয়ে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। গত এক মাস যাবৎ সরকারি চাকুরিতে কোটা ইস্যুর উপর ভিত্তি করে চলা অরাজনৈতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলনে সাবেক সরকারের অযৌক্তিক বাধা ও নির্মম অত্যাচারের প্রেক্ষিতে ছাত্র জনতার গণপুথান ও সরকারের পতন, দীর্ঘ এই আন্দোলনে আমাদের যেই ভাই বোন, নিষ্পাপ শিশু থেকে শুরু করে নিরপরাধ জনসাধারণ, পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও গুলিতে শহীদ হয়েছেন, আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি ও তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অধিকার আদায়ের উক্ত আন্দোলনে আমরা চাবিপ্রবী ছাত্র সমাজ প্রত্যক্ষভাবে সক্রিয় ছিলাম এবং গত 14/7/2024 তারিখে চাঁদপুরে প্রথম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করি। উক্ত সমাবেশে স্থানীয় ছাত্রলীগ ক্যাডারদের দ্বারা বাধার সম্মুখীন হই এবং ক্যাম্পাসের সামনে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে সহযোগিতা না করে বরং ওই ক্যাডার বাহিনীর সঙ্গ দিয়ে আমাদের বাধা প্রদান করেন। কোটা বিরোধী আন্দোলনে চাবিপ্রবী শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নাসিম আক্তার বল প্রয়োগের মাধ্যমে ছাত্রদের সমাবেশকে স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী বাহিনীর সাহায্য নিয়ে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, চলমান আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং নিরাপত্তা দিতে চেষ্টাও করেননি। বরং তিনি জাতীয় গোয়েন্দা সংস্থা NSI-এর কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের তথ্য দিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন এবং সেখান থেকে আমাদের কল দিয়ে হুমকিও দেওয়া হয়েছে। তাই আমরা সকল চাবিপ্রবীর শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের এই উপাচার্যকে আর দায়িত্বে দেখতে চাই না, অনতিবিলম্বে তার পদত্যাগ চাই। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হল চাই, ছেলে মেয়ে ও উভয়ের জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে বিভাগীয় প্রধান চাই। শিক্ষার্থীদের হল নিশ্চিত করে প্রক্টর নির্বাচন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিষদ গঠন করতে হবে। প্রতিটি ক্লাসরুমে শীতাতাপ নিয়ন্ত্রণ ও স্মার্ট বোর্ডের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ল্যাবের ব্যবস্থা করতে হবে এবং লাইব্রেরি আরও সমৃদ্ধ করতে হবে এবং লাইব্রেরির বইগুলো যেন সবার জন্য যথোপযুক্ত হয়।